মানুষের জীবনে সমস্যা থাকবেই সমস্যা ছাড়া কোনো মানুষ নেই যাদের অর্থ সম্পদ টাকা পয়সা প্রচুর পরিমাণে রয়েছে তাদেরও সমস্যা রয়েছে আবার যারা জীবন যুদ্ধে সংগ্রাম করে চলেছেন অর্থাৎ জীবন অত্যন্ত সংঘর্ষপূর্ণ তাদেরও সমস্যা রয়েছে সমস্যা থাকবেই এটি জীবনের অঙ্গ কিন্তু আমাদের হাতের মধ্যে এমন কিছু সাইন বা সংকেত থাকে যে সংকেতগুলি খাতের মধ্যে থাকলে আপনি সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন বা ওভারকাম করতে পারবেন আজ সেইরকমই একটি সংকেত বা চিহ্ন এই ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে পরিষ্কার তুলে ধরব সেই চিহ্নটি থাকে দেবগুরু বৃহস্পতির ক্ষেত্রে কি সেই চিহ্ন বৃহস্পতির ক্ষেত্র হচ্ছে এই ক্ষেত্রটি আর বৃহস্পতির ক্ষেত্রে যদি এই ধরনের কোনো সাইন থাকে যে সাইনটিকে চতুর্ভুজের মতো মনে হবে এটি আরও অন্য ধরনের হতে পারে আমি এক এক করে যে ধরনের এটাও একটা চতুর্ভুজ হল আবার অনেকের ক্ষেত্রে এই ধরনের একটি বক্সের মতো থাকে এটিও চতুর্ভুজ আবার অনেক সময় এই ধরনের সাইনও লক্ষ্য করা যায় এটিও চতুর্ভুজ কিন্তু এই চতুর্ভুজগুলি একই রকম ফল দেয় না তবে এ কথা নির্দিথায় বলা যায় যে কোনো ধরনের চতুর্ভুজই আপনার বৃহস্পতির ক্ষেত্রে থাক না কেন সেটি আপনার সমস্যাকে দূর করবে তাহলে এক একটি চতুর্ভুজ এক একটি বিষয়কে নির্দেশ করে আমরা সেই বিষয়গুলিকে দেখব প্রথমত যদি আপনার হতে এই ধরনের একটি বৃহস্পতির পর্বে চতুর্ভুজ থাকে তাহলে তাদের প্রথম জীবন বা বাল্যকাল যথেষ্ট সংঘর্ষপূর্ণ তাদেরকে কিন্তু প্রথম জীবনে চরম আর্থিক সমস্যার মধ্যে পড়তে হয় আর অনেক মানুষের ক্ষেত্রেই বৃহস্পতি জ্ঞানের কারক্রহ কিন্তু এই ধরনের চতুর্ভুজ থাকলে তাদের শিক্ষা সেটিও অসম্পূর্ণ থেকে যায় তারা মেধাবী হতেই পারে তাদের প্রতিভা থাকতেই পারে কিন্তু শিক্ষার ক্ষেত্রে নানা প্রতিবন্ধকতা চলে আসে কিন্তু এই সাইন অর্থাৎ এই ধরনের যদি একটি চতুর্ভুজ থেকে যায় তাহলে তাদের শিক্ষা সম্পূর্ণ না হলেও তাদের কেরিয়ার তৈরি হয় এবং এরা কিন্তু অনেক সময় সেলফ এমপ্লয়েড হয়ে যায় বা নিজস্ব ক্রিয়েটিভিটিকে সমাজের কাছে তুলে আনতে পারে আর যার সাহায্যে প্রচুর অর্থ উপার্জন হয় তাহলে এই ধরনের যদি একটি চতুর্ভুজ আপনার হাতে রয়েছে এবং আজকের তারিখে আপনি প্রচুর সমস্যার মধ্যে আছেন তো চিন্তা করবেন না দেবগুরু বৃহস্পতির সাহায্যে আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবেই দ্বিতীয় যে চতুর্ভুজটি দেখতে পাওয়া যায় সেটি অনেকের হাতেই এই ধরনের একটি চতুর্ভুজ লক্ষ্য করা যায় তাহলে এই ধরনের বৃহস্পতির ক্ষেত্রে যদি চতুর্ভুজ তৈরি হয়ে যায় তাদের কিন্তু প্রথম জীবনে এরা আর্থিক স্বাচ্ছন্দ্য পেয়ে থাকে অর্থাৎ খুব একটা অর্থ কষ্ট এদের বাল্যকাল বা শিক্ষা নেওয়ার সময় ভোগ করতে হয় না এরা অনেকটা আরামেই তাদের বাল্যকাল শুরু করতে পারে বা বলা ভালো অধিকাংশ ক্ষেত্রেই এরা সচ্ছল পরিবারে জন্মগ্রহণ করে কিন্তু তারপর এরা কেরিয়ারের শুরুতে এদের যতটা প্রতিভা সেই প্রতিভা অনুযায়ী প্রস্ফুটিত করতে পারে না বা চাকরি পাওয়ার জন্য এদেরকে প্রচুর পরিশ্রম করতে হয় কিন্তু একটা সময়ে এরা এদের লক্ষ্যে পৌঁছাতে পারে দেবগুরু বৃহস্পতির সহযোগিতায় কিন্তু এরা মেধাবী হয় শিক্ষাগত যোগ্যতা সেটিও পর্যাপ্ত মাত্রায় থাকে আর অধিক পরিশ্রমের পর এরা কিন্তু তাদের কেরিয়ার তৈরি করতে পারে এরপর আরেকটি বৃহস্পতির ক্ষেত্রে ত্রিভু চতুর্ভুজ দেখতে পাওয়া যায় সেটি কিন্তু অনেকটা এই ধরনের হয় এই ধরনের চতুর্ভুজ যদি থাকে সেটিও কিন্তু প্রথম জীবনে কিছু সমস্যা ইন্ডিকেট করে এদেরকে অধিকাংশ ক্ষেত্রেই বাড়ির বাইরে পড়াশোনা শিখতে হয় বা পড়াশোনার জন্য এদেরকে অনেক ক্ষেত্রেই বিদেশেও চলে যেতে হয় বা কোনো হোস্টেলে থেকে পড়াশোনা করতে হয় আফটারঅল এই ধরনের চতুর্ভুজ বাড়ির বাইরে বের করতে বিশেষ সহযোগিতা করে থাকে তবে এই ধরনের যারা যাদের ক্ষেত্রে চতুর্ভুজ হয় বা রয়েছে তারা কিন্তু শিক্ষাক্ষেত্রে ব্যাপক আলোড়ন তৈরি করতে পারে এরা স্বনামধন্য শিক্ষক হতে পারে বা শিক্ষা সংক্রান্ত কাজের সাথে যুক্ত হতে শিক্ষা সংক্রান্ত কাজের সাথে যুক্ত হলে এরা কিন্তু প্রভূত উন্নতি করতে পারে এছাড়াও এদের মধ্যে নেতৃত্ব দেওয়ার একটা সহজাত ক্ষমতা লক্ষ্য করা যায় এমনিতেই বৃহস্পতির ক্ষেত্র ভালো থাকলে তাদের নেতৃত্ব দেওয়ার একটা ক্ষমতা থাকে কিন্তু যাদের হাতে বৃহস্পতির ক্ষেত্রে এই ধরনের চতুর্ভুজ রয়েছে তারা কিন্তু শিক্ষার ক্ষেত্রে নেতৃত্ব দিয়ে থাকে নতুন কোনো আবিষ্কার করতে পারে বা শিক্ষাক্ষেত্রে নতুন কোনো পরিকল্পনারও রূপ দিতে পারে যার ফলেও কিন্তু নিজের প্রভূত উন্নতির সাথে সাথে সমাজেরও প্রভূত উন্নতি করে থাকতে পারে তাহলে এই ধরনের যদি চতুর্ভুজ থাকে এটিও কিন্তু যথেষ্টই পজিটিভ রেজাল্ট দেয় এবারে একটা মজার বিষয় হচ্ছে যাদের হাতেই বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো ধরনের চতুর্ভুজ থাক না কেন সেটি এই ধরনেরও হতে পারে সেটি এই ধরনের বক্সের মতো হতে পারে আবার সেটি এই ধরনেরও হতে পারে সেক্ষেত্রে কিন্তু একটা সময়ে এদের প্রত্যেককে একটু সংঘর্ষের মধ্যে দিয়ে যেতে হয় অর্থাৎ প্রথমে সংঘর্ষ প্রথমে প্রচুর ফাইট পরিশ্রম তারপর সেই পরিশ্রমের ফল লাভ তেমনটি কিন্তু এই ধরনের চতুর্ভুজ থাকলে ইন্ডিকেট করে থাকে তাহলে যাদের হাতেই বৃহস্পতির ক্ষেত্রে যে কোনো ধরনের চতুর্ভুজ থাক না কেন তারা কিন্তু একটা সময়ে অবশ্যই সাফল্যের চূড়ায় উঠতে পারবে আর বিশেষ সমস্যা তৈরি হলে দেবগুরু বৃহস্পতির বীজ মন্ত্র জপ করতে পারে বা বৃহস্পতিকে কোনো না কোনোভাবে বুস্ট আপ করতে পারে সেক্ষেত্রে কিন্তু অবশ্যই বৃহস্পতির সহযোগিতায় এই সমস্ত জাতকরা জীবনের নানা সমস্যার থেকে বেরিয়ে আসতে পারে এটি কিন্তু সবচেয়ে ভালো দিক আপনার লাইফের যে কোনো প্রবলেম আসুক না কেন এই ধরনের চতুর্ভুজ থাকলে আপনি সেই সমস্যা থেকে দ্রুত বেরিয়ে আসতে পারবেন এ বিষয়েও কিন্তু কোনো সন্দেহ নেই তাহলে এই ছিল এই ভিডিওটির মূল আলোচ্য বিষয় যদি ভিডিওটি ভালো লাগলো তাহলে লাইক করবেন প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশান বেলাইকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ